মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড যেটা হলো সেটা হলো আপনার নারীর কারণে। কাবিল যখন দেখলো ফাইনালি আমার সুন্দরী বোন আকলিমাকে বিবাহ করবে আমার ভাই হাবিল, তখন কাবিল কি করলো আপনার চিন্তা করলো যে যে কোনো ভাবেই হোক আমার ভাইকে আমাকে হত্যা করা লাগবে। কাবিল বলল কলালা আকতুলান্নাক, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। এবার হাবিল ডাকতে বলে কলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল ডাকতে বলে শোনো ভাই, আমার কোরবানি যে কবুল হয়েছে আর তোমারটা যে কবুল হয় নাই, এজন্য তুমি আমাকে দোষারোপ করিও না। তার কারণ হলো কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি কবুল করার মালিক তিনি, কিন্তু যিনি মুত্তাকি হয় তারটাই আল্লাহ পাক কবুল করেন। সুতরাং আমি পরহেজগারি অবলম্বন করেছি, খোদাভীতি অবলম্বন করেছি, এজন্য আল্লাহ পাক আমার কোরবানিকে কবুল করেছেন। ভাই এখানে তুমি রাগ করছো কেন, রাগ করছো কেন? আল্লাহর তো এটা বিধান যে আল্লাহ মুত্তাকিনদের কোরবানিটাই আল্লাহ কবুল করে থাকে। লাইম বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। হাবিল কাবিলকে ডাক দিয়া বলে ভাই, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে প্রসারিত করো, তবুও কিন্তু আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাতকে বাড়াবো না। লাইম বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি তোমাকে কেন হত্যা করব না জানো? ইন্নি আখাফুল্লাহ রব্বাল আলামিন। আল্লাহু আকবার বলেন, কারণ হলো আমি আমার প্রভু বিশ্ব পালন কর্তা আল্লাহকে আমি ভয় করি। অথচ মুফাসসিরিনে কেরাম লেখেন কাবিলের শরীর থেকে হাবিলের শরীরের মধ্যে শক্তি ছিল বেশি, হাবিল ইচ্ছা করলে কাবিলকে হত্যা করতে পারত এবং কাবিলকে যে কোনোভাবে ঘায়েল করতে পারত, কিন্তু হাবিল ছিল ভদ্র নম্র। এজন্য হাবিল বলে হত্যাকাণ্ড এটা একটা মহান পাপ, মহাপাপ, এটা আমি করব না, এটা করে আমি আমার নামকে জাহান্নামের খাতায় লিখতে চাই না। তুমি যদি চাও তোমার পাপ আর আমার পাপ এটা তোমার নিজের কাঁধে তুমি বহন করে তুমি জাহান্নামী হও, আমি জাহান্নামী হতে চাই না। হাবিল ছিল ভদ্র স্বভাবের মানুষ। ইন্নি উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। তুমি চাইলে, আমি চাই যে তুমি আমাকে হত্যা করে তোমার নামটা জাহান্নামের খাতায় লেখো, কিন্তু আমি চাই না যে আমি হত্যাকারী হই। আর আল্লাহ পাক রব্বুল আমিন ওয়াদালিকা জাযাউয যালিমিন, যারা দুনিয়াতে জালেম হবে, দুনিয়াতে যারা জুলুম করবে, মানুষ হত্যা করবে, মানুষকে ঠকাবে, এই জালেমদের জন্য আল্লাহ পাকের বিচার হলো আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের মধ্যে দাখিল করবেন, এটাই আল্লাহ পাকের বিচার। এই কথাগুলো হাবিল বলতেছে, সুবহানাল্লাহ বলে। আরেকটি ঈদ মুসলমানদের জন্য আল্লাহ তাআলা সামনে রেখেছেন, তার নাম হচ্ছে ঈদুল আজহা। এই ঈদে একটি বিশেষ আমল আল্লাহ তাআলা দিয়েছেন, ওই আমলের নাম হচ্ছে কোরবানি। নাম কি? কোরবানি। কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বিশেষ আমল এই ঈদুল আজহার দিনে আমরা করে থাকি। কোরবান একটি আরবি শব্দ,
যার মাধ্যমে আমরা নৈকট্য অর্জন করি, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করে থাকি। প্রত্যেকটা মানুষ দুনিয়াতে সফলতা অর্জন করার জন্য কোরবানি করে থাকে। মানুষ কোরবানি করে দুনিয়া অর্জন করার জন্য, মানুষ কোরবানি করে দুনিয়াতে সফল হওয়ার জন্য, আখেরাতেও আল্লাহ পাকের কাছে সফলতা অর্জন করার জন্য কিছু কোরবানি আল্লাহ তাআলা দিয়েছেন। কোরবানি ছাড়া মানুষ সফলতা অর্জন করতে পারে না। তো কোরবানিটা কোন পর্যায়ের কোরবানি হতে পারে? মানুষের জীবনের প্রতিটা ধাপে ধাপে কোরবানি আছে, প্রতিটা মুহূর্ত মানুষ কোরবানি করে থাকে। আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা দুনিয়ার সব কিছুকে পিছনে ফেলে রেখে আমরা আল্লাহ পাকের সামনে যে দাঁড়াই, এটি একটি আমাদের জন্য একটি কোরবানি। তো ইয়াউমুল আজহা, ঈদুল আজহা, ঈদের কোরবানির ঈদের দিনে আমরা নির্দিষ্ট পশুর মাধ্যমে আমরা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য যে কোরবানি করে থাকি, ওইটিও একটি বিশেষ কোরবানি যার মাধ্যমে আমরা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করি। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেন, তোমরা যে কোরবানি করো ওই কোরবানির পশুর চামড়া, পশুর শরীরের গোশত, রক্ত, এগুলো আমার কাছে কিছুই পৌঁছে না, আমার কাছে পৌঁছে শুধুমাত্র তোমাদের ভিতরের তাকওয়া, নিয়ত। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম, গোশত রক্ত এগুলো কিছুই আল্লাহর কাছে পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম, তোমাদের ভিতরের যে তাকওয়া, ভিতরের যে নিয়ত, এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে। তো আমাদের এই কুরবানিকে শুধুমাত্র আমরাই করে থাকি না, পৃথিবীর অন্যান্য মানুষ, নবীরাও এ কুরবানি করেছেন, এটি তো আমাদের একটু জানার বিষয়। মূলত পৃথিবীর শুরু থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানির সিস্টেম চালু রেখেছেন। এই পৃথিবীর শুরুর মানুষ ছিলেন প্রথম মানুষ বাবা আদম আলাইহিসসালাম, কি বলেন, এবং পৃথিবীর প্রথম মা, প্রথম নারী আম্মাজান হযরতে হাওয়া আলাইহিসসালাম। মা বাবা একজন, পৃথিবীতে আর কোনো মানুষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মিলনের মাধ্যমে প্রথমেই আল্লাহ তাআলা এক জোড়া করে মানুষ দুনিয়াতে পাঠাইলেন, এক জোড়া, একজন ছেলে আর একজন মেয়ে, একা আল্লাহ তাআলা পাঠায় নাই। পৃথিবীতে আল্লাহ তাআলা একজন মানুষ থেকেই এই পৃথিবীতে এতগুলা মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাও وَقَبَائِلَ لِتَعَارَفُوا। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর সকল মানুষ,
ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন মানুষ, একজন পুরুষ এবং একজন নারীর থেকে। সুবহানাল্লাহ, এই পৃথিবীতে যত মানুষ আমরা দেখি মূলত আমাদের সকলের মূলে একজন ছিলেন, তিনি ছিলেন বাবা আদম আলাইহিস সালাম। এ কথা তো আমাদের দেশের অনেক শিক্ষিত ভাইরা মানতে চায় না, শিক্ষিত নামের তারা হচ্ছে চরম মূর্খ। তারা বলে মানুষ তো আগে মানুষ ছিল না, আগে বলে বানর ছিল, নাউজুবিল্লাহ বলেন। তা আমরা আমাদের পিতা আদম আলাইহিস সালামের ঔরসজাত সন্তান। তো আদম আলাইহিস সালামের প্রথম দুই সন্তান, একজনের নাম হচ্ছে হাবিল আর একজনের নাম হচ্ছে কাবিল। আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে হাবিল এবং কাবিলের এই আলোচনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ بَنَيْ آدَمَ بِالْحَقِّ। ও নবী, আপনি নবা বনাই আদম বিল হক, আহলে কিতাবদেরকে আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের ইতিহাস, তাদের সত্য ঘটনা মানুষদের কাছে আপনি শোনায় দেন, আহলে কিতাবদেরকে আপনি শোনায় দেন। তাদের ঘটনা কি ছিল? আল্লাহ তাআলা বলেন, إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। الله تعالى বলেন যে তারা দুই ভাই যখন কুরবানি করলেন, فتقبل من أحدهما, আল্লাহ তাআলা একজনের কুরবানিকে কবুল করলেন আর একজনের কুরবানিকে আল্লাহ তাআলা গ্রহণ করলেন না, কবুল করলেন না। কি জন্য করলেন না সে আলোচনাও আল্লাহ তাআলা সামনে বলতেছেন। আল্লাহ তাআলা যে ব্যক্তি মুত্তাকি হয়, পরহেজগার হয়, তার কুরবানি আল্লাহ কবুল করে থাকেন, যার নিয়তটা খাঁটি হয়, সহি হয়। আর যে ব্যক্তির নিয়ত খাঁটি হয় না, যে ব্যক্তির নিয়তের মধ্যে ভেজাল থাকে, যে আমি কোরবানি করব তো নামের জন্য, মানুষে আমাকে বলবে অনেক বড় পশু কোরবানি করেছে, এ ধরনের নিয়ত যাদের থাকে আল্লাহ তাআলা ওই কোরবানিগুলাকে কবুল করে না। তবে পূর্বের যুগের যে কোরবানিগুলো ছিল সে কোরবানিগুলা আপনার কবুল হয়েছে কি হয় নাই এটা তখনই প্রমাণ পাওয়া যেত। কিন্তু এখন আমাদের কোরবানি কবুল হয়েছে কি হয় নাই এটা বোঝার কোনো কায়দা নাই। আচ্ছা বলুন তো দেখি, পূর্বের সিস্টেম ভালো ছিল না এখনকার সিস্টেমটা ভালো? হ্যাঁ, কোরবানি কবুল হয়েছে এটা জানতে পারলে আমাদের দিলের মধ্যে ইতমিনান হবে, আমাদের মন শান্ত হবে। কিন্তু কোনো সম্মানী ব্যক্তির কোরবানি যদি কবুল না হতো, ধরেন চেয়ারম্যান সাহেবের কোরবানি যদি কবুল না হতো, তাহলে জনগণের কাছে কি চেয়ারম্যান সাহেব মুখ দেখাইতে পারত? বলেন মানুষে কি বলতো, যে আপনি চেয়ারম্যান, আপনি সম্মানী ব্যক্তি। ধরে নেন ইমাম সাহেবের কোরবানি যদি কবুল না হতো, আল্লাহ না করুক, তাহলে এটা তো মানুষ দেখতো, মানুষ দেখলে কি আর তাকে সম্মান করতো, তার পিছে মানুষ নামাজ পড়তে চাইতো? চাইতো না। এই জন্য আল্লাহ তাআলা আখিরি নবীর উম্মতের এই ইজ্জতের উপরে আল্লাহ তাআলা পর্দা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের জামানার নবীদের উম্মতদের কোরবানি কবুল হয়েছে কি হয় নাই এটা তারা নগদে বোঝা যেত, তারা তখনই জানতে পারত। কিন্তু এখন আমাদের কোরবানি কবুল হয়েছে কি হয় নাই এটা আল্লাহ তাআলা গোপন রেখেছেন শুধুমাত্র আমাদের ইজ্জতের খাতিরে। আগের জামানার মানুষের কোরবানি কবুল হয়েছে কি হয় না এটা তারা তখনই বুঝতে পারত, যেই জিনিসটা তারা কোরবানি করত ওইটা পাহাড়ের উপরে রেখে আসত, অথবা নির্দিষ্ট জায়গায় তারা কোরবানির যেই সামানটা ছিল, যেই বস্তুটা ছিল, তারা
নির্দিষ্ট জায়গায় রেখে আসার পরে ওইটা আকাশ থেকে আসমান থেকে এক প্রকারের আগুন এসে, সাদা আগুন এসে ওটাকে, ওই বস্তুটাকে জ্বালিয়ে দিত, ওইটাকে গ্রাস করে ফেলত। যেই বস্তুটাকে গ্রাস করে ফেলত, যেই যার যার কোরবানির বস্তুকে আগুন গ্রাস করে ফেলত, মানুষে বুঝত আল্লাহ পাক তার কোরবানি কবুল করেছেন। আর যার কোরবানি কবুল হয় নাই তারটা আকাশ থেকে আগুন এসে গ্রহণও করত না। তো আদম আলাইহিসসালামের সন্তানদের ভিতরে আল্লাহ পাক নিয়ম করে দিলেন, পৃথিবীতে প্রথম মানুষ আদম আলাইহিসসালামের সন্তান, তখন তো পৃথিবীতে আর কোনো মানুষ নাই, বিবাহ শাদী কিভাবে হবে? আল্লাহ তাআলা যেহেতু যৌবনের চাহিদা দিয়েছেন, এখন তো বিবাহ করাই লাগবে। আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিলেন, আদম তোমার প্রথম যে ছেলে আছে, বড় ছেলে, তার নাম হচ্ছে কাবিল। কাবিলের সঙ্গে পরের জোড়া হাবিলের সঙ্গে যে বোন জন্মগ্রহণ করেছে তার সঙ্গে বিবাহ দিয়ে দাও, আর কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে তার সাথে হাবিলের বিবাহ দিয়ে দাও। কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে তার নাম হচ্ছে আকলিমা। নাম কি? এই আকলিমা ছিলেন পরমা সুন্দরী, আল্লাহ তাআলা তাকে অত্যন্ত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করছেন। আর হাবিলের সাথে যেই বোনকে আল্লাহ তাআলা বিবাহের জন্য সেট করলেন, তিনি হচ্ছেন আকলিমা, পরমা সুন্দরী। আর কাবিলের সাথে যেই বোনকে বিবাহের জন্য আল্লাহ নির্দেশ দিলেন তার নাম হচ্ছে লবুদা। আকলিমার চাইতে এই লবুদার চেহারার সৌন্দর্য একটু কম। কেউ কি চায় যে তার স্ত্রীটা সুন্দর কম হোক? কেউ চায় না, কি বলেন? ঠিক না বে? ঠিক, সবাই চায় যে আমার স্ত্রী বিশ্ব সুন্দরী হোক। আর পৃথিবীতে এই নারীর কারণেই এত ফেতনা, নারীর কারণেই এত সমস্যা। তো আল্লাহ পাকের এই সিদ্ধান্ত কাবিলের কাছে মনোপুত হলো না। কাবিল চিন্তা করলেন, আমি আমার যে বোন সুন্দর কম সে বোনকে বিবাহ করব, আর আমার ভাই সে সুন্দরী বোনকে বিবাহ করে তার বাচ্চাগুলা সুন্দর হবে, তার ফ্যামিলি সুন্দর হবে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। না, এই সিদ্ধান্ত আমি মানি না। মুসলমান ভাইরা, আমার এক পর্যায়ে কাবিল সিদ্ধান্ত মানতে চাইল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে বলে দিলেন, আদম তুমি তোমার দুই সন্তানকে আমার কাছে কোরবানি করতে বলো, যেই সন্তানের কোরবানি আমার কাছে গ্রহণযোগ্য হবে, সুন্দরী বোন আকলিমাকে সে ভাই বিবাহ করবে। অর্থাৎ আকলিমা হচ্ছে সুন্দরী মেয়ে, তাকে বিবাহ করার জন্য একটা যোগ্যতা দরকার, পরহেজগারির যোগ্যতা, খোদাভীতি আর তাকওয়ার যোগ্যতা। এই যোগ্যতা যেই ভাইয়ের মধ্যে থাকবে সেই ভাই তাকে বিবাহ করবে। আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের নির্দেশ নবীজি ভাইদেরকে শোনায় দিলেন। কাবিল ছিল একজন কৃষক মানুষ, কিছু আপনার শস্য দানা, ধান চাউল এগুলো কিছু শস্য ক্ষেত খামার থেকে যেগুলো তোলা হয়, এরকম কিছু শস্য কাবিল পাহাড়ের উপরে রেখে আসলো। আর হাবিল ছিল একজন রাখার, সে ছিল একজন মেষপালক। এজন্য হাবিল একটা মোটা তাজা সুন্দর দুম্বা আল্লাহর জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য পাহাড়ের উপরে রেখে আসলেন। হাবিলের যে জন্তুটা ছিল সেটা ছিল সুন্দর, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কুরবানিকে গ্রহণ করলেন। এজন্য কুরবানি করতে হয় মোটা তাজা নিখুঁত প্রাণী, যাতে করে আল্লাহ পাকের কাছে ওটা গ্রহণযোগ্য হয়। পক্ষান্তরে কাবিলের কিছু সামান্য শস্য ফসলাদি এগুলো তেমন উল্লেখযোগ্য ছিল না, সন্তোষজনক ছিল না, বিপরীতে তার ভিতরের নিয়তটাও ছিল ভিন্ন, এজন্য আল্লাহর কাছে তারটা গ্রহণ হয় নাই। অতবার কাবিল চিন্তা করলো, আমারটা যেহেতু কবুল হলো না আর আমার ভাইয়েরটা যেহেতু কবুল হইল,
তাহলে আল্লাহ পাকের সিদ্ধান্ত ফাইনালি, আমার বোন হবে আমার, আমার স্ত্রী হবে সুন্দর কম, আমার ভাইয়ের স্ত্রী হবে আমার চাইতে বেশি সুন্দরী। হিংসা শুরু হয়ে গেল, হিংসা। এ পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড হয়েছিল আপনার হিংসার কারণে। কিসের কারণে ভাই, কথা বলেন, হিংসার কারণে। এজন্য নবীজি বলেন, যার ভিতরে বিন্দু পরিমাণে হিংসা থাকবে, হাসাদ থাকবে, তার নেক আমলগুলো তার ওই হিংসার কারণে জ্বলে ছারখার হয়ে যাবে। হিংসা হচ্ছে আগুনের মতো। হিংসা এটা কি, আমরা অনেকে বুঝিও না হিংসা কাকে বলা হয়। একটি হচ্ছে হিংসা, আর একটি হচ্ছে ঈর্ষা। ঈর্ষা যেটা, এটি করা জায়েজ। যেমন আপনি একজন ইমাম সাহেবের উপরে বা একজন দানবীরের উপরে আপনি ঈর্ষা করতে পারেন। দুই ব্যক্তির উপরে ঈর্ষা করা যায়, একজন হলো দুনিয়াদার, ওই ব্যক্তি যার কাছে টাকা আছে সে টাকাটা আল্লাহর রাস্তায় খরচ করে, আপনি তার প্রতি ঈর্ষা করতে পারেন যে আল্লাহ তাকে যে আপনি সম্পদ দিয়েছেন, আমাকেও যদি এই সম্পদ দিতেন তাহলে আমিও তার মতো দান করতাম। এটাকে বলা হয় ঈর্ষা। আর ভালো কারি সাহেব, ভালো হাফেজ যিনি কোরআন তেলাওয়াত করেন এবং মানুষকে শিক্ষা দেন, আপনি তার দিকে ঈর্ষা করতে পারেন যে আহ, যদি আমিও তার মতো তেলাওয়াত করতে পারতাম, আমিও যদি মানুষদেরকে কোরআন শিখাইতে পারতাম। এই দুই জিনিসের প্রতি ঈর্ষা করা মানুষের জন্য জায়েজ এবং উত্তম। এই দুই জিনিসটাই মানুষ ঈর্ষা করবে, এটাই ঈর্ষার বস্তু। এছাড়া আমরা যে ঈর্ষা করি বিল্ডিংয়ের জন্য, আমরা যে ঈর্ষা করি বিভিন্ন দুনিয়ার জন্য, এটি ঠিক নয়। ঈর্ষা কাকে বলা হয়, যে আল্লাহ ওই ব্যক্তিকে যেটা দিয়েছে তারটা ঠিক থাক, আর আল্লাহ পাশাপাশি আমাকেও ওই বস্তুটা দান করুক, এটাকে বলা হয় ঈর্ষা। আর হিংসা বলা হয় যে আল্লাহ তাকে যেটা দিছে সেটা ধ্বংস হয়ে যায় আর ওইটা আল্লাহ আমাকে দেও, এটাকে বলা হয় হিংসা। যেটা আল্লাহ পাক কখনোই পছন্দ করে না আর যেটা আমরা পছন্দ করি। কথা বলেন ঠিক না ব্যাঠি? মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড যেটা হলো সেটা হলো আপনার নারীর কারণে। কাবিল যখন দেখলো ফাইনালি আমার সুন্দরী বোন আকলিমাকে বিবাহ করবে আমার ভাই হাবিল, তখন কাবিল কি করলো, আপনার চিন্তা করলো যে যে কোনো ভাবেই হোক আমার ভাইকে আমাকে হত্যা করা লাগবে। কাবিল বলল, কালালা আকতুলান্নাক, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। এবার হাবিল ডাক দে বলে, কালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল ডাক দে বলে, শোনো ভাই, আমার কোরবানি যে কবুল হয়েছে আর তোমারটা যে কবুল হয় নাই, এজন্য তুমি আমাকে দোষারোপ করিও না। তার কারণ হলো, কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি কবুল করার মালিক তিনি, কিন্তু যিনি মুত্তাকি হয় তারটাই আল্লাহ পাক কবুল করেন। সুতরাং আমি পরহেজগারি অবলম্বন করেছি, খোদা ভীতি অবলম্বন করেছি, এজন্য আল্লাহ পাক আমার কুরবানিকে কবুল করেছেন। ভাই, এখানে তুমি রাগ করছো কেন, রাগ করছো কেন? আল্লাহর তো এটা বিধান যে আল্লাহ মুত্তাকিনদের কুরবানিটাই আল্লাহ কবুল করে থাকে। لئن بسطت الي يدك لتقتلني ما انا بباسط يدي اليك لاقتلك। হাবিল কাবিলকে ডাক দিয়ে বলে, ভাই, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে প্রসারিত করো, তবুও কিন্তু আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাতকে বাড়াবো না। لئن بسطت الي يدك لتقتلني ما انا بباسط يدي اليك لاقتلك। আমি তোমাকে কেন হত্যা করব না জানো,
ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহু আকবার বলেন, কারণ হলো আমি আমার প্রভু বিশ্ব পালন কর্তা আল্লাহকে আমি ভয় করি। অথচ মুফাসসিরিনে কেরাম লেখেন, কাবিলের শরীর থেকে হাবিলের শরীরের মধ্যে শক্তি ছিল বেশি। হাবিল ইচ্ছা করলে কাবিলকে হত্যা করতে পারত এবং কাবিলকে যে কোনোভাবে ঘায়েল করতে পারত, কিন্তু হাবিল ছিল ভদ্র নম্র। এজন্য হাবিল বলে, হত্যাকাণ্ড এটা একটা মহান পাপ, মহাপাপ, এটা আমি করব না, এটা করে আমি আমার নামকে জাহান্নামের খাতায় লিখতে চাই না। তুমি যদি চাও তোমার পাপ আর আমার পাপ এটা তোমার নিজের কাঁধে তুমি বহন করে তুমি জাহান্নামী হও, আমি জাহান্নামী হতে চাই না। হাবিল ছিল ভদ্র স্বভাবের মানুষ। ইন্নি উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। তুমি চাইলে, আমি চাই যে তুমি আমাকে হত্যা করে তোমার নামটা জাহান্নামের খাতায় লেখো, কিন্তু আমি চাই না যে আমি হত্যাকারী হই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়াদালিকা জাযাউয যালিমিন, যারা দুনিয়াতে জালেম হবে, দুনিয়াতে যারা জুলুম করবে, মানুষ হত্যা করবে, মানুষকে ঠকাবে, এই জালেমদের জন্য আল্লাহ পাকের বিচার হলো আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের মধ্যে দাখিল করবেন, এটাই আল্লাহ পাকের বিচার। এই কথাগুলো হাবিল বলতেছে, সুবহানাল্লাহ। বলে মুসলমান ভাইরা আমার, দেখেন হাবিলের শরীরের মধ্যে শক্তি কম ছিল না, কিন্তু হাবিল একমাত্র আল্লাহ পাকের ভয়ে নিজের ভাইকে হত্যা করার জন্য হাত বাড়ায় নাই। পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড যে কারণে সংগঠিত হয়েছিল সেটা হলো একজন নারীর কারণে আর হিংসার কারণে। এজন্য আমাদেরকে এ সমস্ত ঘটনার থেকে সামনের জিন্দিগির জন্য পথ চলতে আমাদের শিক্ষা নেওয়া লাগবে। দুনিয়াতে মানুষ মানুষকে হত্যা কেন করে? দেখবেন মানুষ মানুষকে হত্যা করার পিছনে মূল দুইটা কারণ থাকে। কয়টা কারণ? দুইটা কারণ। একটি হলো দুনিয়াবী স্বার্থ, আর একটি হলো নারীর স্বার্থ। দুনিয়ার অর্থের কারণে একজন মানুষ টাকাওয়ালা হলে আর একজন সহ্য করতে পারে না, এজন্য তাকে হত্যা করে। অথবা দেখবেন নারী সংক্রান্ত কারণে মানুষ মানুষকে বেশি হত্যা, মানুষ মানুষকে বেশি হত্যা করে। ঠিক বললাম না ভুল বললাম? পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড কিভাবে গঠিত হয়? লম্বা কথা, আসল লম্বা কথা বলতে গেলে আসল উদ্দেশ্য ফুট হয়ে যাবে। প্রথম হত্যা কিভাবে করবে? ইতিপূর্বে কেউ কাউকে হত্যা করে নাই, আজ পর্যন্ত কোনো মানুষ কোনো মানুষকে মারে নাই। যখন সিদ্ধান্ত হয়ে গেল হাবিল আকলিমাকে বিবাহ করবে, তখন কাবিল হাবিলের উপরে চড়াও হয়ে গেল। চড়াও হয়ে হাবিলের মাথাটা মসরাইতে শুরু করলো। কিভাবে মানুষ মারা লাগে এটা কিন্তু কাবিল জানে না। তখন শয়তান এসে কাবিলকে ডাক দিয়ে বলে, কাবিল শোনো, আমি তোমার বন্ধু, আমি তোমাকে পরামর্শ দেই, তুমি কি তোমার ভাইকে মারতে চাও? বলে হ্যাঁ। বলে, আমার ভাইকে আমি হত্যা করতে চাই, কারণ হলো আমার ভাই আমার সুন্দরী বোনকে বিবাহ করবে, এটা আমি কখনোই মেনে নেব না। এ কথা বলার পরে শয়তান পরামর্শ দিল, শয়তানের চক্রান্ত শুরু হয়ে গেছে। কারণ হলো শয়তান তো প্রথম থেকে আল্লাহ পাকের কাছ থেকে ওয়াদা করে আসছিল, আল্লাহ তোমার বান্দারা তোমার কাছে ইবাদত করে জান্নাতি হওয়ার জন্য চেষ্টা করবে, আর আমার কাজ থাকবে তাদেরকে ধ্বংস করে দেওয়া। শয়তানি খুব প্রবঞ্চনা, আর তাদেরকে ধোকা দিয়ে জাহান্নামের আসামি বানায় দেওয়া, এটাই আমার কাজ থাকবে। মুসলমান ভাইরা আমার, লম্বা কথা, আল্লাহ পাকের কাছে শয়তান যখন চ্যালেঞ্জ করলেন, আল্লাহ পাক বললেন, যা শয়তান তোকে আমি পারমিশন দিয়া দিলাম, অনুমতি দিলাম, কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া দিলাম, আমার বান্দাদের ব্রেনের মধ্যে ঢুকে তুই ধোকা দিবি, আমার বান্দা বান্দির দিলের নফসের মধ্যে গিয়া তুই ধোকা দিবি,
ডান দিক থেকে তুই ধোকা দিবি, বাম দিক থেকে ধোকা দিবি, সামনের থেকে ধোকা দিবি, পিছন থেকে ধোকা দিবি, কিন্তু আমার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটি দরওয়াজা খোলা রাখলাম, সেটা হলো আসমানের দরওয়াজা। আমার কোনো বান্দা বান্দি তোর ধোকা খায়া যখন জিনা করে ফেলবে, যখন কোনো গুনাহ করে ফেলবে, অথবা কোনো মার্ডার করে ফেলবে, অথবা বড় ধরনের অপরাধ করে, আমার বান্দা বান্দি যখন লজ্জিত হয়ে এই কপালটাকে জমিনের সাথে ঠেকায়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন দুটো হাত আমার আসমানের দিকে উঁচা করে দিবে, দুই ফোঁটা চোখের পানি ফালাবে, আমি আল্লাহ পাক ডান দিক থেকে ধোকা দেওয়া অপরাধ, বাম দিক থেকে ধোকা দেওয়া অপরাধ, পিছন থেকে ধোকা দেওয়া অপরাধ, সামনের থেকে ধোকা দেওয়া অপরাধ, সকল অপরাধ মিলেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ নিষ্পাপ বানায়া দেব। সুবহানাল্লাহ। বলেন মুসলমান ভাইরা, আমার শয়তানের ধোকা শুরু হয়ে গেল। কাবিলকে ধোকা দিল, তোমার ভাইকে তুমি মারতে চাও, এমনি তো মারতে পারবা না, বলে কিভাবে মারা লাগবে, বলে একটা পাথর হাতে নাও, পাথর হাতে নেওয়ার পরে তোমার ভাইয়ের মাথা সোজা মেরে দিবে, তাহলে মাথাটা আপনার কি হয়ে থেতলো হয়ে যাবে, মস্তিষ্ক গলে যাবে, তাহলে তোমার ভাই আর বাঁচবে না। শয়তানের ধোকা খেয়ে কাবিল পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড করল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরপরে কাবিল এক পর্যায়ে হাবিলকে হত্যা করেই ফেলল। কাবিল যখন হাবিলকে হত্যা করার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তো মানুষকে বড় আদর করে বানাইছেন, আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আমার বনি আদমকে বড় সম্মান সম্মানিত করে সম্মান সম্মান দিয়ে আমি সৃষ্টি করেছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আসমানকে আল্লাহ তাআলা সুন্দর বলে নাই, জমিনকে আল্লাহ তাআলা সুন্দর বলে নাই, আপনার আমার চেহারাকে আল্লাহ পাক সুন্দর বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন হাবিলের মরা দেহটা জমিনের উপরে নিথর দেহ হয়ে পড়ে থাকবে, এটা তো আমার বনি আদমের ইজ্জত রক্ষা হয় না, সম্মান হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমের প্রত্যেকটা অঙ্গকে মর্যাদা দিয়েছেন, এজন্যই তো মুসলমান মানুষের অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ কেনা বেচা করা হারাম। আপনি আপনার হাত বিক্রি করবেন, আপনি আপনার হাট আপনার কি বলে আপনার কিডনি বিক্রি করবেন, জায়েজ নাই। মানুষ মানুষের অঙ্গ বিক্রি করে থাকে, অঙ্গ বিক্রি করা হারাম। মানুষ মানুষের অঙ্গ, মানব দেহ, এটা কখনো বিকৃত পণ্য হতে পারে না, তার কারণ হলো এটি হচ্ছে সম্মানের বস্তু। সুবহানাল্লাহ। বলো মানুষকে আল্লাহ পাক কি পরিমাণে সম্মান দান করেছেন, লম্বা কথা সংক্ষেপে একটু বোঝানোর জন্য বলি, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন পাগলদেরকে আল্লাহ পাক মাফ করে দিবে কিভাবে? মুসলমান ভাইরা আমার, এটা আমি অনেক সময় বলে থাকি, কিতাবের মধ্যে পেয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে হাসরের ময়দানে যে মানুষগুলোর মাথায় সমস্যা পাগল, এই মানুষগুলার দুনিয়াতে কোনো সম্মান আছে বলেন? সম্মান নাই। এরা আল্লাহ চেনে না, বাড়িঘর চেনে না, টাকা চেনে না, এ কারণে দুনিয়ার মানুষ এদেরকে সম্মান দেয় না। হাসরের ময়দানে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে বলবে, আল্লাহ এই যে মস্তিষ্কের সমস্যার যে মানুষগুলো দুনিয়াতে ছিল, এই মানুষগুলাকে আমি কি করব, আল্লাহ এদেরকে জাহান্নামে দিব না কোথায় দিব তুমি বলো? আল্লাহ পাক ডাকতে বলবেন, ও ফেরেশতারা, তারা তো বনি আদম, আমার আদমের নাকের মতোই তাদের নাক, সুবহানাল্লাহ, আমার আদমের চোখের মতোই তাদের চোখ, আমার আদমের হাতের মতোই তাদের হাত, আমার আদমের আকৃতিতেই তাদেরকে আমি সৃষ্টি করেছিলাম, কিন্তু তাদের মাথায় দুনিয়াতে আমি সমস্যা দিয়েছিলাম, প্রবলেম দিয়েছিলাম, যার কারণে দুনিয়াতে তারা মানুষের কাছে সম্মান পায় নাই,
মানুষ তাদেরকে সমাজ থেকে তাড়িয়ে দিয়েছে, হেও করেছে, সমাজে কোনো মূল্য ছিল না। ও ফেরেশতারা, আমার এ বনি আদমদেরকে তোমরা কোনো হিসাব নিও না, যারা পাগল এদেরকে তোমরা সোজা আমার জান্নাতে, শুধুমাত্র বনি আদমের সুরতের কারণে এদের সবাইকে জান্নাতে ঢুকায়া দাও। আল্লাহ পাক তো বনি আদমের দেহকে সম্মান দান করেছেন, এজন্য কাবিল যখন নিজের ভাই হাবিলকে হত্যা করল, আল্লাহ পাক দুটি কাককে পাঠায়া দিলেন। আল্লাহ পাকের কোরআনে সূরা মায়দায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَبَعَثَ اللَّهُ غُرَابًا يَبْحَثُ فِي الْأَرْضِ لِيُرِيَهُ كَيْفَ يُوَارِي سَوْءَةَ أَخِيهِ। আল্লাহু আকবার! দুটি কাক আল্লাহ পাঠিয়ে দিলেন, এই দুটি কাক, একটি কাক আরেকটি কাককে হত্যা করলো, মারলো, মেরে ওই কাবিলের সামনে, কাবিল তো নিজের ভাইকে হত্যা করে পাগলের মতো হয়ে গেছে, হায় আমি কি করলাম, এটি আমি কি করলাম, পাগলের মতো ঘুরতেছে, আর তার চোখের সামনে আল্লাহ দুটি কাক পাঠাইয়া দিয়েছেন। আল্লাহ বলেন, ফাবাআসাল্লাহু গুরাবা, আমি দুটি কাক পাঠাইয়া দিলাম, এরপরে ওই কাক দুটি একটি আরেকটিকে হত্যা করে মাটি ঘুরে ওই মৃত কাকটাকে মাটির মধ্যে দিয়ে আবার ঢাইকা দিছে। আল্লাহু আকবার! কাবিলের মাথা খুলে গেছে, আরে আমার মাথায় তো এই কাকের বুদ্ধিও নাই, আমিও তো আমার ভাইটাকে এভাবে মাটির মধ্যে পুঁতে রাখতে পারি, না হলে আমার ভাইয়ের লাশটা তো কিছুদিন পরে গন্ধ বের হবে, এটা তো এখানে পড়ে থাকবে। এরপরে কাবিল কি করল, ক্বালা ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব ফা উওয়ারিয়া সাওআতা আখি ফা আসবাহা মিনান নাদিমিন। মুসলমান ভাইরা আমার, কাবিল নিজে নিজেকে ধিক্কার দিতে লাগলো, হায় আমি তো এ কাকের মতো হতে পারলাম না। এক পর্যায়ে কাবিল হাবিলকে নিজের ভাইকে কাকের মতোই আবার মাটির মধ্যে কাক থেকে শিক্ষা নিয়ে আপনার দাফন করে দিলেন। পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড, প্রথম মানুষ, প্রথম তাকে কবর দেওয়া হলো। মুসলমান ভাইরা আমার, এই ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এ পৃথিবীতে যে কোরবানি দান করেছেন, এ কোরবানি শুধু আমরা করতেছি তাই নয়, কে মুত্তাকি আর কে মুত্তাকি নয়, কে আল্লাহর প্রিয় আর কেউ আল্লাহর প্রিয় নয়, এটা প্রমাণ করার জন্যই আল্লাহ পাক যুগে যুগে আল্লাহ কোরবানি দিয়েছিলেন। হাবিল কাবিল পৃথিবীর প্রথম মানুষ, তারা, তাদের থেকেই কোরবানি শুরু হয়েছে। তাহলে আমাদের যে এখন যে সিস্টেমে আমরা কোরবানি দেই, এই কোরবানি আমরা কোত্থেকে পাইলাম? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, মা হাদিহিল আযাহিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা যে কুরবানি দেই এই সিস্টেমটা আমরা কোত্থেকে পাইলাম? মা হাদিহিল আযাহিয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন, আল্লাহর নবী বলেন, তোমরা যে কুরবানি দাও এটা হলো তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত, এটা ইব্রাহিমই সুন্নাত। আমাদের অনেক কিছুই তো বাবা ইব্রাহিম আলাইহিসসালামের সিস্টেমে চালু হয়ে আসছে, কি বলেন? আল্লাহ বলছে না যে তোমাদের জাতীয় পিতা হলো ইব্রাহিম? আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন। আমরা যে কুরবানি করি এটা ইব্রাহিম আলাইহিসসালামের সিস্টেমে আমরা কুরবানি করি, সে তো লম্বা ইতিহাস। আপনাদেরকে একটু হয়তো পাঁচ মিনিট সময় বেশি লাগলেও আমি বিষয়টা একটু আপনাদেরকে বুঝাই। ইব্রাহিম আলাইহিসসালামের যেই জীবন ইতিহাস, এটি তো অনেক লম্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পুত্রিক, তার যেই আপনার মাতৃকুল, পিতৃকুল,
তার যে জন্মস্থান আবাসস্থল, যখন নিজের আপনজন তাকে নির্যাতন করল, তখন সেখান থেকে তিনি আপনার হিজরত করলেন সেই সিরিয়ার দিকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওয়াকালা ইন্নি যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যে পরিমাণে নির্যাতন করেছে, পৃথিবীর কোন পয়গম্বরের বাবা তার সন্তানকে এত নির্যাতন করে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে কম বোঝাই নাই, কিন্তু তিনি কালেমা গ্রহণ করে নাই। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো খারাপ ব্যবহার বাবার সাথে করে নাই, বাবার থেকে সসম্মানে বিদায় নিয়ে নিজের পৌত্রিকতার স্থান ত্যাগ করে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি এমন জায়গায় হিজরত করব যেখানে আমি আমার আল্লাহর ইবাদত করতে পারবো স্বাধীনভাবে, এবং আমাকে কেউ ইবাদত করতে বাধা দিবে না। আমি অচেনা পথের উদ্দেশ্যে রওনা দিলাম, আমার আল্লাহ পাক আমাকে অবশ্যই আল্লাহ পাক পথ দেখাবে। মুসলমান ভাইরা, আমার লম্বা কথা, নিজের স্ত্রী আর ইব্রাহিম পয়গম্বর দুজন রওনা দিয়েছেন মরুভূমির মধ্য দিয়ে। রাস্তার মধ্যে একটি এলাকা অতিক্রম করতে একটা জালেম বাদশা ছিল, বাদশা ছিল বড় দুশ্চরিত্র। মুসলমান ভাইরা আমার, ওই দুশ্চরিত্র বাদশা, তার চরিত্র ছিল খারাপ। কোনো সুন্দরী নারী যদি তার এরিয়া দিয়ে অতিক্রম করত, তাহলে তাকে ধর্ষণ করাই ছিল তার কাজ, নাউজুবিল্লাহ বলেন। এক পর্যায়ে ইব্রাহিম পয়গম্বর যখন ওই এরিয়া দিয়ে অতিক্রম করলেন, প্রহরীরা ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আপনার সাথে যিনি আছেন উনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, উনি আমার বোন, আসলে ও চাচা তো বোন ছিল, আবার মুসলিম হিসাবে তো ধর্মীয় বোন, মিথ্যা তো হয় নাই, নাকি বলেন? মিথ্যা হয়েছে? মিথ্যা হয় নাই, কিন্তু নরপশুরা বোন বলার পরেও তাকে ছাড়ে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে তাকে ছিনায় নিয়ে আপনার সেই বাচ্চার নাম ছিল বাচ্চা ইমরাউল কায়েস, বিভিন্ন ইখতিলাফ আছে তার নাম নিয়ে, ওমর ইবনে ইবনাউল কায়েস এক বর্ণনায় পাওয়া যায়। যখন তাকে হযরতে সারা আলাইহিস সালামকে তাকে তার সামনে পেশ করা হলো, আমাদের আম্মা জানতো ছিলেন অত্যন্ত সুন্দরী, দেখা মাত্রই তার দিকে খারাপ প্রবৃত্তির হাত বাড়াইয়া দিছে, নাউজুবিল্লাহ বলেন। অন্দর মহলের ভিতরে নিয়ে যখনই ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর দিকে খারাপ উদ্দেশ্যে হাত বাড়াইছে, আল্লাহ পাক দেখতেছে কি দেখতেছে না বলেন? আল্লাহ পাক তো সব জায়গায় সব কিছুই, আল্লাহ পাকের দৃষ্টির বাইরে পৃথিবীর কোনো কিছু হয় না। আল্লাহ পাক দেখতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তখন নামাজে দাঁড়ায় গেলেন, আল্লাহ আমার স্ত্রীকে বাচ্চা ধর্ষণ করবে আর আমার সামনে এটা তো হয় না। তার কারণ হলো পয়গম্বররা কখনোই খারাপ চরিত্র এটাকে সাপোর্ট করে না, এবং নিজের স্ত্রীর বেলা এটা তো আরও না। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম নামাজে দাঁড়ায় গেলেন। মুসলমান ভাইরা আমার, নামাজে দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যে দেয়ালগুলো ছিল সবগুলোকে আল্লাহ কাচের মতো বানায়া দিলেন। এখন নামাজে দাঁড়ায় ইব্রাহিম আলাইহিস সালাম সব দেখতেছে কি হইতেছে আর কি না হইতেছে। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে বাচ্চা যখন তার দিকে হাত বাড়াইল, আল্লাহ পাক কাদের কুদরত, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক তার হাতকে বিকলাঙ্গ বানায়া দিলেন, সঙ্গে সঙ্গে তার হাতটা প্যারালাইসিসের মতো হয়ে গেল, এখন আর হাত সামনে যায় না। এবার মুখটা চালু আছে, আম্মা জানকে ডাক দেয়, বলে একটু আমাকে মাফ করে দেন, আমি আপনাকে চিনতে পারি নাই। আম্মা জান তো ছিল পবিত্রা, তিনি ছিলেন একজন সতী নারী। সতী নারী যারা হয় তাদের দিলের মধ্যে দয়া মায়া একটু বেশি হয়। আপনারা দেখবেন যারা শহরে ঘুরে ঘুরে মার্কেটিং ঘুরে ঘুরে বেড়া, ওই সমস্ত মহিলাদের দিলের মধ্যে তেমন মায়া থাকে না। আর যারা সতী নারী হয়, পর্দা নিশীল হয়, তাদেরকে মা বলে ডাক দিলেই তারা গলে যায়, আপনার অনেক টাকা দান করে দেয়, ফকিরকে তারা দ্বিধা করে না। ভুল বললাম না ঠিক বললাম? নারী এটা তো ভিতরে থাকার জিনিস, নারী এটা তো সতীত্ব রক্ষা করার বস্তু। নারী যদি তার ইজ্জত আবরু রক্ষা করে পর্দায় থাকে, ওই নারীর কোমলতা বাড়বে,
আর যে নারী বাইরে বের হবে নিজের সব বিলীন করে দিবে সে আস্তে আস্তে বেহায়া হবে এবং তার দিলও কঠিন হয়ে যাবে। তাকে নিয়ে সংসার করলে শান্তি পাবেন কোত্থেকে আপনি? মুসলমান ভাইরা আমার লম্বা করব না, আমি আপনাদেরকে শেষ দিয়ে দিব। এক পর্যায়ে যখন হাত বাড়াইলেন, হাত বিকলঙ্গ হয়ে গেল, মুখ দিয়া মাপ চাইতেছে, মা তার দিলের ভিতরে দয়া, সে মাপ করে দিলেন আর আল্লাহ ভালো করে দিলেন। খারাপ মানুষ কয় না যে আপনার কি হয় না, কয়লা কয়লা যায় না ধুইলে, একটা কথা আছে না, যেই মাত্র ভালো হয়েছে অমনি আবার হাত বাড়াইছে, আবার বিকলঙ্গ হয়ে গেছে। এভাবে দুইবার তিনবার যখন হয়ে গেছে, এবার বাচ্চা চিন্তা করলো, আমি যার সাথে খারাপ কাজ করতে চাচ্ছি এটি সাধারণ কোনো মানুষ নয়, আল্লাহ প্রদত্ত কোনো মহান বান্দী। এরপরে তাকে হাজেরা নামক একজন বাদী হাদিয়া দিয়ে দিলেন। হাজেরা নামক বাদী, যান আপনি চলে যান। দারোয়ানকে ডাক দেয়া, বলে কি নিয়ে আসছো, এটি কোনো মানুষ নয়, এটা তো জান্নাতি হুর। মুসলমান ভাইরা আমার ইব্রাহিম আলাইহিস সালাম মুসকি মুসকি হাসে। স্ত্রী ডাকতে বলে, স্বামী আমার আমার সাথে কোনো খারাপ কাজ করতে পারে নাই, আল্লাহ পাক হেফাজত করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কেন হাসে স্ত্রী তো জানে না। ডাকতে বলে, বিবি রে, আল্লাহ পাক আমার সামনের সব দেয়ালগুলো কাচের মতো বানায়া দিয়েছিল, তোমার সাথে যা করেছে আমি নিজের চোখে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে হাজেরাকে নিয়ে সেখান থেকে সামনে চললেন। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এই হাজেরা আলাইহিস সালাম থেকেই যে সন্তান জন্মগ্রহণ করেন তার নাম হচ্ছে ইসমাইল। ইসমাইল আলাইহিস সালামকে কোরবানির যে পরীক্ষা আল্লাহ নিলেন, এই পরীক্ষার থেকে আমাদেরকেও একটা ইবরত অর্জন করতে হবে, এজন্যই এই ইতিহাসটা তুলে ধরা। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে গ্রহণ করার তৌফিক দান করেন, বলেন আমিন।